অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সরাসরি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারে ধর্ম উপদেষ্টা তিনি স্পষ্ট জঙ্গিবাদকে প্রমোট করছেন, অতএব অন্তর্বর্তীকালীন সরকারে এই দলীয় লোক থাকা মানে রাষ্ট্রটাকে দলীয়করণ করার যে একটা সুযোগ নিয়ে নেওয়া সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে, মাজার শরীফে সহ বিভিন্ন জায়গায় হামলা তারা করেছে। তো তাই আমরা জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষার জন্য, দিনকে রক্ষার জন্য, মানবতাকে রক্ষার জন্য, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, জনকল্যাণে মানুষের জন্য, সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মূলত আমাদের এই বিক্ষোভ সমাবেশ। তো আমরা স্পষ্ট করে বলতে চাই যে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ এটা বাংলাদেশের একমাত্র মানবতাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত। আমরা পতিত স্বৈরাচার, স্বৈর শাসনের বিরুদ্ধে, স্বৈর মুলুকীয়তের বিরুদ্ধে, খুন জুলুমের বিরুদ্ধে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ সবসময় মাঠে ময়দানে ছিল জনগণের পক্ষে। 5 আগস্টের পূর্বে স্বৈরাচারের বিরুদ্ধে যেমন ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের অবস্থান, ঠিক একইভাবে 5 আগস্টের পরে যে 90 স্বৈরাচারিতা তথা জননিরাপত্তাহীনতা, মানুষের উপর অত্যাচার, খুন জুলুম, নিরাপদ মানুষকে হত্যা করা এবং প্রশাসনিক কাঠামো ভেঙে যাওয়া সহ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে আমরা স্পষ্ট করে দেখতে পাই যে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। এই দেশে বসবাসের জন্য আর উপযুক্ত আমরা মনে করছি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সরাসরি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারে ধর্ম উপদেষ্টা তিনি স্পষ্ট জঙ্গিবাদকে প্রমোট করছেন, অতএব অন্তর্বর্তীকালীন সরকারে এই দলীয় লোক থাকা মানে রাষ্ট্রটাকে দলীয়করণ করার যে একটা সুযোগ নিয়ে নেওয়া সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে, মাজার শরীফে সহ বিভিন্ন জায়গায় হামলা তারা করেছে। তো তাই আমরা জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষার জন্য, দিনকে রক্ষার জন্য, মানবতাকে রক্ষার জন্য, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, জনকল্যাণে মানুষের জন্য, সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মূলত আমাদের এই বিক্ষোভ সমাবেশ। কেননা আমরা যতই বলি আমরা শান্তি চাই, কল্যাণ চাই, মানবতা চাই, কিন্তু এই শান্তি কল্যাণ মানবতার কাঠামো না থাকলে আমরা চাইতে থাকবো কিন্তু কখনো শান্তি কল্যাণ মানবতা আসবে না। এই কাঠামোটা একমাত্র ইনসানিয়ত বিপ্লব, ইনসানিয়ত ইনসানের জন্য, অর্থাৎ ইনসান ইনসানিয়ত, ইনসানিয়তের রাষ্ট্র, মানুষ মানবতা, মানবতার রাষ্ট্র। যদি মানুষই না থাকে, আমরা সংস্কারের কথা শুনি, অনেক সংস্কারের কথা বলে, ভালো ভালো সংস্কার হলে আমরা অবশ্যই স্বাগত জানাবো, তবে সবচেয়ে বড় সংস্কার হলো আত্মার সংস্কার, জীবনের সংস্কার। আমাদের জীবন, আমাদের আত্মসত্তা, মানবাত্মা যে সব বস্তুর উদ্দে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জীবন স্রষ্টার দান, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যখনই এই মানবাত্মাকে সব বস্তুর উদ্দে বিশ্বাস করব, তখনই আমরা মানুষ হব, তখন আমার অধিকারের পাশাপাশি সকলের অধিকার আমি স্বীকার করে নেব। তাই এই মানবাধিকার নিজের মধ্যে আসা, সবার মানবাধিকার রক্ষা করার যে দায়িত্ব, সেটা ইনসানিয়ত। আর এই ইনসানিয়ত এটা কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই ইনসানিয়ত যদি সমাজে, রাষ্ট্রে, বিশ্বে প্রতিষ্ঠিত না থাকে তাহলে ইনসানের কল্যাণ কখনো আসবে না। তাই আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লামা ইমাম হায়াতের যে দর্শন এটা কেবল প্রচলিত দল পার্টির মতো ইনসানিয়ত বিপ্লব একটি দল নয়, এটা প্রচলিত রাজনৈতিক দলের মতো একটা ইনসানিয়ত বিপ্লব রাজনৈতিক দল নয়। আমরা স্পষ্ট করে বারবার করে আমরা সেটা বলছি যে ইনসানিয়ত মানবতার মুক্তির রাজনীতি, ইনসানিয়ত মানুষের কল্যাণের রাজনীতি, ইনসানিয়ত অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার রাজনীতি। ইনসানিয়ত ছাড়া মানবতার যে ইনসানিয়তের রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র সম্ভব নয়। তাই আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যদি শান্তি চান, যদি কল্যাণ চান, যদি মানবতা চান, তাহলে আসুন আমরা সবাই আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে ইনসানিয়তের রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর যেমন বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার বরাবর যেমন স্মারকলিপি দিয়েছি, জনগণ বরাবর আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা প্রত্যেকে আপনার
আমার সবার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার অধিকার স্বাধীনতা কায়েমের জন্য একক ধর্মের নয় একক গোষ্ঠীর নয় রাষ্ট্র হবে সর্বজনীন একক ধর্মের নয় একক গোষ্ঠীর নয় একক জাতিভিত্তিক নয় রাষ্ট্র হবে সর্বজনীন অতএব সর্বজনীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ।